चलो पीछो ओ पीछो पीछो बस पीछो 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 रखो बस मैडम फोन दिस ओके তুমি টু করতে থাকো দেখে এখন সাহেব হ্যালো আশা করি বল বলো শপিং শেষ করে বাসায় ফিরছি তুমি যা পোস্ট দিয়েছো এটা কি দিয়েছো আদিত্য আচ্ছা তুমি আমার গ্রিন টি কিনেছো ও গ্রিন টি হ্যাঁ হ্যাঁ গ্রিন টি কিনেছি কিন্তু তুমি স্ট্যাটাসটা কি দিয়েছো এটা আগে বলো কেন তুমি বুঝো না তুমি একটু ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবা বিষাক্ত সাপ তুলে আছে সেই ফনা মানে কি বুঝতে পারোনি 71 এ 71 এ যারা ফনা তুলেছিল এখনো তারা ফনা তোলার চেষ্টা করছে এরকম একটা প্লট আমি পেয়েছি এর উপর ডিপেন্ড করে আমি মানে 16 ডিসেম্বর পর একটা নাটক বানাবো এটা যে নাটকের প্লট এটা তো আমি আগেই বুঝেছি কিন্তু গল্পটা বুঝতে পারছি না তুমি এটা কবিতাটা খুব ভালো লিখেছো বিষাক্ত সাপ তুলে আছে সেই ফনা আমি কি ডরাই তারে এক কণা মগজরা যে এক অসমাপ্ত দায় ক্রোধ হয়ে তার ঝরুক ক্যামেরা জোশ কবিতা এই ভাষা আসবে কখন একটু পরে তার একটা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন ফাইনাল টিউন করছি তারপর চলে আসবো ওকে রাখছি বাই ঠিক আছে বাই বস আজম রে আসছে ফাইল করে রেডি করে রাখুন তারপর বাসায় যামু দুজন একসাথে সবজি কিছু রান্না করব আজকে দুইজন আছেন ভালোই আচ্ছা আপনি ফেসবুকের মধ্যে কি স্ট্যাটাস দিবেন হ্যাঁ আপনি বলে সাপ লয় কি নাটক বানাবেন আপনি আমারই কইবেন না ভাইজান আমি তো আসলে স্ট্যাটাস দিছি কিন্তু সাপ দেবানোর সমস্যাটা কোথায় আরে সমস্যা তো আপনার না সমস্যা আমার আপনি নাটক বানাবেন হুনলে প্রোডিউসাররা সব হুমড়ি খেয়ে পড়বো আপনার অফিসে আছেন ভালোই ভাই টেলিভিশনের হিট ডিরেক্টর হ্যাঁ মাপ সাহেব ভাই সব আপনাদের জন্য আল্লাহ পাকের জন্য আপনি আমাদের পছন্দ নাই কান করতে না পছাইতাছি না তা আপনি যে সাপলের নাটক বানাবেন আপনার বাজেট কত লাগবে কোন কি ধরনের কথা বলেন আপনি পুরো প্রোডিউসার আর এখন তো স্ক্রিপ্টই লিখলাম না বাজেট ঠিক করব কখন আর কোনো সমস্যা নেই আপনি আরাম করে স্ক্রিপ্ট লেখেন বাজেট যা লাগে আমি দিতেছি কিন্তু আমার একটা রিকোয়েস্ট এই নাটকের মধ্যে পাপ মারাইছেন না গল্প ঝুলায়া ফেলা এজেন্সি প্রেসার আছে বুঝেন না ভাইজান আপনি একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের মতো আপনি ঠিক বললাম না কিছু প্রোডিউসারের কারণে বাংলা নাটকের অবস্থা কে এর করে কি বাপ মাকে 12 টাকার মধ্যে ফেলা দিয়েছে 12 টাকা মানে ঘটনা হচ্ছে কি কোন নাটকে দেখবেন যে নায়ক থাকে নায়িকা থাকে কমেডিয়ান থাকে মানে ওরাই কমেডিয়ান আর একটা ভিলেন থাকে বাপ মাকে টেলিফোনের মধ্যে ফেলা দিয়েছে হ্যালো মা ওষুধটা খেয়ে নাও মা বাপের শরীর কিরকম টেলিফোনে কথাবার্তা কয় না বাজেট তো হনি শেষ আপনার বাপ মা ছিল না আমার বাপ মা আছে না এগুলা রাখা লাগবে ভাই শুনেন আমি সব কম্প্রোমাইজ করতে পারবো না যেখানে যা লাগে অসুবিধা নাই আমি তাহলে উঠলাম আজকে হ্যাঁ আসল আর লিপুন তো দিয়েছি আরে না যাও লাগবো না আর হ্যাঁ আমি ওই যে অ্যাকাউন্টেন্টে কই আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্ক্রিপ্টের অ্যাডভান্সটা পাঠাই দিতেছি যাই গে বাই ভালো নাম দিয়েছো তো আসলে শালা একটা সাপ তুমি তো স্ট্যাটাস দিলে সাপ তোলে সেই ফনা আসলে শালা তো ফনা তুলে দেখেছিল যুবরকে বলেছি ওর সঙ্গে যোগাযোগ করতে এখন কি অবস্থা আল্লাহই জানে তাকে যদি না পাও মানে ক্রিমিনালটাকে না পেলে কিন্তু তোমার স্টোরিটা ঠিকঠাক মতো ফিনিশিং দিতে পারবে না কি টাইপের কথা বলো হ্যাঁ ফিনিশিং দিতে পারবো না মানে শোনো ওই শালাকে আমি নিজে ফিনিশ করে ফেলবো ঠিক আছে জুবাই হ্যালো জুবাই ভাইয়া ওনাকে তো রাজি করাইতে পারি নাই কি বলতে চায় মানে কি বলে কিসে কথা বলতে চায় না উনি বলতেছেন যে এইসব নিয়ে কথা বলে কি হবে আমি স্কুল কমিটির সভাপতি আমি যেভাবে স্কুল চালাবো সেইভাবে স্কুল চলবে ভাব দেখাচ্ছে তো দাঁড়া আমি আসছি আমি আর ভাব আমি ছোট কাকা কি রে জুবাইর খবর কি ওরা তো আয়া পড়ছে আইসা বসে এখানে নিয়ে আসলেই তো পারতি চাপাতি খায়া তারপরে বসতাম কাকা আমি তো কইছিলাম আগেও যে কাকার বাসায় এসে চা পানি খাইতে রিয়ারা তার আগে খাইয়া ফেলছে রাস্তার মধ্যে এখন আপনার বাসার সামনে ওয়েট করতেছে চলে আচ্ছা চল 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 বাবা সবুজ এটা দেখে রাখিস বাবা আমি আসতেছি हंड्रेड % फूड ग्रेड मटेरियल तैरी विजन फ्रिज आपनार खाबार के रखबे दुर्गन्धमुक्त और टाटका सब समय विजन क्राफ्टिंग हैप्पीनेस अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम আমি আরিফ আর ও হচ্ছে আমার চিফ এডি ওর নাম শাকিরা জুবাইর যে বলল উনি আপনার স্ত্রী আমরা একই ছাদের নিচে বসবাস করি হাজবেন্ড ওয়াইফ কিন্তু যেহেতু আমি আমার প্রফেশনাল আইডেন্টিটিটা একটু বলতে বেশি পছন্দ করি তাই ও সব সময় কাউকে পরিচয় করে দেয় ওর চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে সেই ভালো চল জি চল শুরু করবো ঠিক বুঝতে পারছি না কথা তো অনেক আপনার যেখান থেকে বলতে ইচ্ছে করে আপনি সেখান থেকে শুরু করেন কথা বলতে গেলে তো আর থামবে না অসুবিধা নেই হ্যাঁ আমি একসময় ভালো গান করতাম এই আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি গণসঙ্গীত আমি খুব ভালো গেতাম যুদ্ধের ডাক আসলো আমার তখন ধরেন বয়স 21 আর আমার বড় ভাই বকুল ওর 24 মাকে বলল মা আমি যুদ্ধে যাব মা চুপচাপ বকুল ভাই আবার মাকে জিজ্ঞেস করলো মা আমাকে যুদ্ধে যেতে দাও না তোমরা কি সব ছেলেদের ঘরের ভিতরে বন্ধ করে রাখবে বন্ধ করলে তো সবাই মরে যাবে শত্রুর প্রতিবাদ যদি না করে তাহলে তো বাঁচা যাবে না মা তখন বলল যে আলী ভাষার সাহেব এসেছিল বলে গেল যে আপনার দুই সন্তানকে পাকিস্তানের সেবায় পাঠিয়ে দেবেন ভাবি না গেলে কোনো অসুবিধা নেই তবে মুক্তিতে যেন না যায়। আচ্ছা, এই যে যার কথা বললেন আলী বাসার, মানে তার বাড়ি কি এই পাড়াতেই? জিরা ভাইয়া, ওই যে চৌরাস্তার মোড় থেকে এদিকে আসতে যে চারতলা বাড়িটা, ওইটাই আলী বাসারের বাড়ি। ওর কিন্তু তখন কোনো পাকা বাড়ি ছিল না, কাঁচা বাড়ি ছিল। আপনি তারপর বলেন। আমার আব্বা স্বাধীনতার পক্ষে ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার এক বছর আগেই উনি চলে গেলেন। আমার বড় ভাই তখন মাকে বললেন, মা, আব্বা বেঁচে থাকলে কিন্তু তোমার মতো না করতো না। মা চুপচাপ তার নিজের ঘরে চলে গেলেন। আমার বড় ভাই রেডি হচ্ছেন, রাত 12টায় ওরা বেরিয়ে যাবে নৌকায় চড়ে। আমিও বগুল ভাইয়ের সঙ্গে ওই রাতে নৌকায় গিয়ে উঠে দিয়ে আসছি। আমিও উঠেছি, মানে যাব বলে। বড় ভাইয়ের কয়েকজন বন্ধু ছিল, তারা বলল, এই তুই যে কি করবি, তুই তো যুদ্ধ করতে পারবি না, তুই তো এই হাঁটা চলা করতে পারিস না, তুই তো ভালো গান করিস, তুই গান গাবি, এই শহরের মানুষকে গান গেয়ে তুই জাগিয়ে তুলবি। আমার না কথাটা খুব পছন্দ হলো। আমি সকালবেলা বাড়িতে ফিরে এলাম। সন্ধ্যার সময় দেখি বাইরে অনেক চেঁচামেচি। আমি জানলা খুলে দেখি আলী বাসারের লোক, আরও কিছু লোক, মানে রাজাকারের নাম লিখাচ্ছে, ওটা ট্রেনিংও নেয়। আমি কি মনে করে বাইরে গেলাম, হঠাৎ কয়েকজন এসে আমাকে হাত মোড়া ধরে একেবারে বেঁধে ফেলল। ধরে ফেলে আলী বাসার আমার সামনে এসে বলে, এই তোর ভাই কই, বকুল কোথায়? আমি বললাম যে আমি জানি না। যেই বলেছি জানি না, অমনি আমার বুকে না ধাপ ধাপ করে দুটো লাথি পারল। ওইটা দেখে আমার মা এসে খুব কান্নাকাটি করলো। আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি করলো আর বলল, এই তোকে না বলেছিলাম, আমার কথা শুনিস নি? হ্যাঁ, তোর একটা ছেলে মুক্তিতে গেছে, এটা আমি রাজাকারে নিয়ে যাচ্ছি। আমার রাজি গনাইতে পারছস? মিয়া ভাই, হালারপুর জম্মের কাউটে উল্টে আমাকে মুক্তি বাহিনীতে নিয়ে যাইতেছে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। ওই মুক্তি গদিন শেষ, এবার ইন্ডিয়া বুঝবো ঠালা। পাকিস্তানের আর্মি হইল দুনিয়ার সেরা, ওই ইন্ডিয়া দখল করা তাকে কেনি আঙ্গুলের কাজ। সন্টাগর, আল্লাহর তরফ থেকে ওই বকুলের পানিশমেন্ট লেখা হয়ে গেছে। মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে যাস না, চল তুই আমাদের সাথে থাক, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বইলা ট্রেনিং শুরু করে দে। আপনি আমারে মেরে ফেললে আমি রাজাকারে যোগ দেব না। তোর কোথায় যোগ দিবি? মুক্তিতে। মুক্তিতে তো গেছিলামই প্রায়, ভাইজান আমার সঙ্গে নাই। কেন? ও তুই তো আমার লুলা, পোলিওতে লুলা হইছস, তোর দিয়ে তো রাজাকারেরও কাম হইব না। হ্যাঁ, তাহলে কি করবি এখন? কিরে কত কষ্ট কাকা, এই কত কাকা, আমার সাইরাদের বাসার কাকা, আমার দিয়ে কিছু করাইতে পারবেন না আপনি। ওই তুই আমার কাহা ডাকস কে? ওইসব কাহা ভাড়া ডাকবি না, সইভাবে চাচা ডাকবি, চাচা, ঠিক আছে? তুই তো আবার গান করিস, লোকজন তোর গান শোনেও। শোন, এক কাজ কর, ওই পাকিস্তানের জাতীয় সঙ্গীতটা গায়ে শোনা। পাক সার জমিন সাদবাদ কর কর। ওই জাতীয় সঙ্গীত আমি কোনোদিনও গাবো না, ওটা আমার গান না। দেশের জাতীয় সঙ্গীত তুই গাবি না? আমাদের গান এখন আলাদা, আমি সেই গান গাই। কোনটার কথা কস? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলা শোন, পাঞ্জাবিকে তো চেনস না। এই সোনার বাংলা পুরা একেবারে মাটি করে দিব, তখন পুরে থাকবো পুরা মাটি। এক কাম কর, আমাকে ওই আলবদরের ট্রেনিং সেন্টারে তুই জাতীয় পতাকা উঠাবি আর নামাবি, আর জাতীয় সঙ্গীত গাবি। তুই লুলা, তোর জন্য এই কাজটা একদম ঠিক আছে। নে নে, আমাকে ন্যাশনাল অ্যান্থনটা ধর। কিরে অ্যান্থন বলস না? ধর ধর ধর। কইছি তো ওই গান করবো না, ওই গান আমার না। বাপে আসিল জয় বাংলার পক্ষে, তুই তো তার পোলা, সেইভাবেই চলবি। তুই যদি গান না করিস তোর নলি টিপে আমি তোর চিরতরে গান বন্ধ করে দেবো। গান করবি কিনা? কইতেছি তো করবো না। তুই করবি, তোর বাপে করবো, করবি না মানে? সাবধানে থাকিস, দেখে রাখিস। মুক্তিরা আসলে ঝামেলা আছে, আমি একটু মেজরের সাথে মিটিং করে আসি। অনেক রাতে, অনেক রাত্রে যখন ফিরল, এতক্ষণ কি আপনি ওইরকম পিঠ মরা দিয়ে যে বেঁধে রেখেছিল ওইভাবে রেখেছিল? হ্যাঁ, আমাকে ওইরকম ভাবে বেঁধে রেখেছিল। মানে আপনাকে কিছু খেতে দেয়নি, মানে খাবার দাবার দেয়নি? হ্যাঁ, দিয়েছিল। আমার বড্ড খিদে পেয়েছিল, কিন্তু আমি ওদের খাওয়া খাইনি। তারপরে উনি ফেরার পরে কি হলো? কাছে এসে জিজ্ঞাসা করলো, কিরে গাবি পাক সার জমিন সাদবাদ কিশোরে হাসিন সাদবাদ। আপনি আমারে মেরে ফেললে আমি গাইবো না, আমারে সাইরা দেন বাসার কাকা। আমার কাকা কস? আমার কাকা কস? হ্যাঁ, হারামির বাচ্চা। হারামির বাচ্চা বলবেন না, আপনি আমার মা বাপ তুলে গালিগালাজ করবেন না, ভদ্র ভাষায় কথা কন। আমারে ভদ্রতা শিখাস, আমারে ভদ্রতা শিখাস। হ্যাঁ, তারা তোরে মজা দেখাইতেছি, তোরে শেষবারের মতো কইতেছি, তোর এই মিহি কণ্ঠে বিহারের পাকিস্তানের জাতীয় সঙ্গীতটা গা গা বলে কোনো লাভ নাই। ওই গান আমার কণ্ঠে আসবে না। আসবে আসবে, চেষ্টা কর। আপনি আমার দিয়ে ওই গান গাওয়াইতে পারবেন না, যতই চেষ্টা করেন। এই আলী বাসার পারে না এমন কোনো কাজ নাই। পাক সার জমিন সাত বাদ আমি তোর দিয়ে গাওয়াবই। হাই ওইটা দা, এই গগন, ওই টগর, দেখ কেমন গনগন করতেছে। করবো না। করবি না? না করলে তোর এই পিঠে ইয়ারে পাকিস্তানের সান্তরা পতাকা আঁকায় দেওয়া হবে। সুরটা আমি ধরায় দিতেছি। সার জমিন সাদবাদ ধর ধর। আমি ধরবো না। এই বান্দরটা কল, আর ওই রডটা নিয়ে আয়। আজকে ওটা আমি পাকিস্তানের সান্তরা পতাকা লাগায় দেবো। হ্যাঁ, রে কবে ওর জন্য শেষ সুযোগ পাগর। হ্যাঁ, গান্ধার গান্ধার এত করে বলতেছেন যখন তখন শোনেন। ডরাইছে ডরাইছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় আমি আপনাকে যদি পায়ে ধরে সালাম করি আপনি কিছু মনে করবেন? আরেকটা কথা আমার জানার খুব ইচ্ছে যে সেই মুহূর্তে সেই সময়ে আপনি একা, আপনি ছোট 21 বছর বয়সের একটা যুবক, মানে এই সময় এই কাজটা করলেন, মানে এই সাহসটা আপনি কোথা থেকে পেলেন? সাহস বুকের মধ্যে থাকে, সেটা দেখাতে হয়, যে দেখায় সেই তো সাহসী। খুবই অস্বস্তি লাগছে বলতে, তা বলি আপনি কিছু মনে করবেন না। সেটা হচ্ছে আপনাকে যে ওই সেই রাতে আপনি বললেন চাঁদ তারার শাঁখা দিয়েছিল পিঠে, সেটা কি এখনো আপনার পিঠে আছে? সেই চাঁদ তারার শাঁখা খেয়ে আমি যখন বাসায় ফিরেছিলাম তখন বাসায় এসে লোহা গরম করে সেই চাঁদ তারা শাঁখার উপরে দিয়ে আমি সেটা মুছে দিয়েছিলাম। ওই আলী বাসা এখন ওই স্কুল কমিটির সভাপতি। সেই স্কুলে কোনোদিন করাই না, আমাদের জাতীয় পতাকা তুলে না, আমাকে দেখলেই বলে তোরে দেখলেই বাঘ সার জমিন গাওয়ার জেটটা আমার বাইরে থাকে। আমার মনে হয় খুন করে ফেলেছি। নাটকর ভাই, আপনারা যারা মুক্তিযোদ্ধা, আপনারা আমাদেরকে এত সুন্দর একটা দেশ দিয়েছেন, আপনারা তখন যুদ্ধ করেছেন, আজকে এই সময় আপনারা বিশ্রামে থাকবেন। আমরা যারা আছি এই প্রজন্মের, আমাদের যুদ্ধ আমরা দেখব। আমরা একটা সুন্দর দেশ পেয়েছি, এই সুন্দর দেশটাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের। আপনি সে সাহসটা আমাদের দেন, আপনার চোখের পানি মানায় না। বিজলি এফআর স্কিন কোটেড কেবলস, নিরাপদ সংযোগে সমৃদ্ধ জীবন। আপনার সাথে আমার কি কথা? আচ্ছা শুনুন, আপনি আমার কথা শুনুন। আপনি যেদিন থেকে এই স্কুলের সভাপতি হয়েছেন সেদিন থেকে অ্যাসেম্বলিতে আপনি জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ করে দিয়েছেন, এমনকি পতাকাও তোলেন না। আমার স্কুলে কি হয় না সেই নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? মাথা থাকলে মাথা ব্যথা থাকবে না? আচ্ছা আপনি কেমন মানুষ? আপনি একটা স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া নিষেধ করে দেবেন, পতাকা তুলবেন, এর তো দেশের প্রচলিত আইনের ভিতরে পড়ে না। সেটা কি জিনিস? আরে মিয়া, ছেলেমেয়েরা স্কুলে আসে পড়ালেখা শিখতে, গান বাজনা শিখতে না। আপনি জাতীয় সঙ্গীতকে গান বাজনা বলছেন? আরে ভিডিও কল বন্ধ করেন, শোনেন এইসব গান বাজনা করে আর টাইম লস করার টাইম নাই, এই জন্য বন্ধ করে দিছি। কি হলো, আপনি ভিডিও বন্ধ করবেন না? আরে না, বন্ধ করো না, তুমি চালাও। আচ্ছা আপনি বলেন, আপনি মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর প্রধান ছিলেন না, নেতা ছিলেন না? আমাদের টগর ভাই, টগর ভাইকে জোর করে আপনি পাক সারজামিন সাদবাদ গানটা গাওয়ানোর চেষ্টা করেছিলেন, উনি নিষেধ করেছিলেন, জন্য আপনি চার তারাদের নিজ হাতে তার পিঠে শাখা দিয়েছিলেন না? এসব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, সব বাউতাবাজি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ভিডিও বন্ধ করেন। যতই তুমি পালাও তোমার ল্যাঞ্জা আমি ধরে ফেলেছি, ল্যাঞ্জাটা ধরে ঘ্যাচাত করে কেটে ফেলাও। ওই স্কুলে আবার জাতীয় সঙ্গীত গাওয়া হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, কেমন লাগলো? হ্যাঁ আপনি নাটক বানাইবেন, এটা ভালোর মালিক উপায় আছে, কিন্তু আপনি যে এই কন্টেন্ট নিয়ে নাটক বানাইবেন সেটা তো আগে কন নাই। আগে না বলে আপনি টাকা দিলেন কিভাবে? না আসলে আমি তো জানতাম যে আমার পুরো আপনার কনফিডেন্স আছে, আর ভালো না লাগলে আপনি বলেন সেটা অন্যভাবে। না না পছন্দই বলো কেন, পছন্দ হয়েছে ভাই। তাহলে এক কাজ করেন, আমাদের ওই যে মাস্টারটা ডাউনলোড করার ব্যবস্থা করে দেন। আচ্ছা সেটা করছি, কিন্তু একটা কাজ করেন ভাই, আপনি কিন্তু এটা জাকির ভাইকে দেবেন, কারণ জাকির ভাইয়ের সঙ্গে আমাদের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে, উনি কিন্তু ওনার চ্যানেলে কনফার্ম করে ফেলেছে। আরে সেইটা আমি দেখবো না, অসুবিধা নেই। বাংলাদেশে কি চ্যানেল একটা নাকি কত চ্যানেল আছে? এক কাম করি, চলেন জামানি খেয়ে। আচ্ছা যাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি একটু ফাইনালি একটা চেক করো, কোথাও কোনো ঝামেলা ঠিক করো, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ ওকে, চল চল চল। মোবাইলে কি হচ্ছে, কল করে পাচ্ছে না? মোবাইল দেখে নেই। ও এই যে সাইলেন্ট করে রাখছে, উল্টো করে রাখছে, খেয়াল করতে পারিনি। কেন, কে ফোন করেছিল? জাকির ভাই খুঁজছে তোমাকে। আমাকে খুঁজছার কি আছে? আমি তো বলেছি যে নাটকের প্রোডিউসার হচ্ছে আজম ভাই, তার সঙ্গে যোগাযোগ করার কথা। আমাকে ফোন করবে কেন? উনি আজম ভাইকে কেন কল দিবে? উনার কি ঠেকা পড়েছে? আর আজকে অলরেডি 10 তারিখ, 16 ডিসেম্বর তো বেশি সময় নেই, এখনো মাস্টার জমা দেওয়া হয়নি, নাটক কিভাবে অন এয়ারে যাবে? আরে আজিব তো, আমি তো আজম ভাইকে বলেছি জমা দিতে, কিন্তু কেন জমা দিল না এটা তো বুঝতে পারছি না। তুমি আজম ভাইকে একটা কল দাও। এটা চলেছে, দাও না। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো আজম ভাই, আপনি নাটকের ক্যাসেট কেন জমা দেননি? আরে ভাই কোয়েন না, আমি তো 12 পদের ক্যাচালের মধ্যে আছি, বুঝেন না? 3-4টা চ্যানেলে এখনো পেমেন্ট বাকি, পাওনাদাররা তো জ্বালায় মারতেছে, অফিস পর্যন্ত ঝামেলা করতেছে, বুঝেন না? আজম ভাই সেটা তো আমাদের বিষয় না, আমি তো নাটকটা আপনাকে রেডি করে দিয়েছি, বুঝলি? আপনি একটা কাজ করুন, আপনার যে অফিসের লোক যে ইকবাল নাকি আছে তাকে দিয়ে জাস্ট আপনি জাকির ভাইয়ের কাছে পাঠিয়ে দেন, সমস্যা শেষ। আরে ভাই আপনি তো টেনশন নিয়েন না তো। আর আপনি এই জাকির ভাইয়ের মধ্যে কি পাইছেন? মার্কেটে তো কত জাকির ভাই আছে, আপনি টেনশন করেন না, পাঠানোর ব্যবস্থা করতেছি ভাই। রাখি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। উনি মাস্টার জমা দিয়েছে কিনা? ফোন দাও কি আছে, নিশ্চয়ই জমা দিয়েছে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, উনার মেবি নাটকটাই পছন্দ হয়নি, উনি যেন কেমন টাল বাহানা করছে। কই টাল বাহানা করছে আমি তো কিছু বুঝতে পারছি না। না টাল বাহানা করবে না, চিন্তা করো না। আমি শুধু শুধু সন্দেহ করছি না আদিত্য, কোথাও একটা ঝামেলা আছে। তুমি না একটা প্রবলেম আছে, খামাখা মানুষকে সন্দেহ করো। আমি শুধু শুধু সন্দেহ করছি না, নাটকটা ওনার পছন্দ হয়নি। তুমি না বুঝলেও সেদিন আমি ওনার চোখ দেখে এটা বুঝতে পেরেছি। আজব তো। এই তোমাকে আমি একটা কথা বলি শোনো, আমি যত নাটক বানিয়েছি এই নাটকটা তার ভিতর বেস্ট। এইটা কেন পছন্দ করবে না? কি ধরনের কথাবার্তা! জাকির ভাই ফোন করছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? তুমি তো ভালো থাকতে দিবা না, তুমি বলেছো বলেই কিন্তু আমি তোমার নাটকটা বিজয় দিবসের নাটক লিস্টে রেখেছি, আর তুমি এখন পর্যন্ত নাটকটাই পাঠাতে পারলে না। আচ্ছা আজব ভাই এখনো ক্যাসেটটা পাঠায়নি? আজীব লোক তো। আর এই ঘটনা বুঝে লাভ নাই, আমার এখানে তোমার নাটকটা দেখানো সম্ভব না। এখনো ক্যাসেট পৌঁছানে? বুঝলাম না ভাই, আপনি একটা কাজ করুন জাকির ভাই, আপনি একটু আজম ভাইকে ফোন দেন তো। দিয়েছি, উনি বললেন মাস্টারের কি জানি একটা ঝামেলা আছে, একটু এডিটিং লাগবে, মানে কালকে দেবেন। কিন্তু কাল দিলে তো হবে না রে ভাই, আমাদের প্রিভিউটা আজকে। ঠিক আছে জাকির ভাই, আপনি টেনশন নিন না, আমাকে জাস্ট ঘন্টাখানেক সময় দেন, আমি দেখছি আপনি প্রিভিউ আজকে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখলে তো, বুঝেছো এবার? সন্দেহ আমি এমনি এমনি করি না, ঘটনা তো কিছু একটা আছে। আমি তো বুঝতে পারছি না। আচ্ছা তুমি দেখো তো, জিয়া খেয়েছে নাকি? জিয়া যদি খাওয়া হয়ে থাকে, জিয়া আমাদের যে ডেস্কে আছে মাস্টারটা, ওখান থেকে আরেকটু কপি করো, কপি করে একবার চেক আউট করবা, আজকেই পাঠিয়ে দেবা। আর আমি সামনাসামনি আজম ভাইয়ের সঙ্গে কথা বলবো। এখন তো টনসিল হয়ে গেল আমার। রেস্ট নিতে পারি না। আপনি দেখতেছেন আপনার নাটকের অন এয়ার, অন এয়ার হইলে আপনার নাম হইব, অ্যাওয়ার্ড ফেওয়ার্ড পাইবেন, কত কি। আর এইদিকে যায় আমার ফাটতাছে, এই খবর নাই। আজম ভাই আপনার ফাটতেছে মানে? ফাটতাছে মানে বুঝেন না, টিভি চ্যানেল নাটকের যে রেট কইতাছে তাতে তো আমার খরচের অর্ধকে উঠবো না। আর আপনি তো বস মাশাআল্লাহ দুই হাতে খরচ করে বয়ে রয়েছে। আমি তো একজন প্রডিউসার, আমার যদি 2-4 টাকা লাভ না হয় তাহলে আমি নাটক বেচুম কে? দরকার হইলে আমি নাটক ফালায় রাখুন, পরের বছর বেচুক। আমি কি স্বাধীনতার দাতব্য খানা তুলছি নাকি রে ভাই? আজম ভাই এইভাবে কথা বলছেন কেন? দেখেন এই চ্যানেল কত টাকা দেবে, আমি কত টাকা খরচ করেছি সব আপনিও জানেন, আমিও জানি, মানে আপনি খামাকে সব পেঁচাচ্ছেন কেন? আপনি যখন সবই জানেন ভাই, তাহলে তো এইটাও জানেন আমি কি পরিমাণ সিপার মধ্যে থাকি। আমার সাফ কথা, চ্যানেল যদি ঠিকঠাক রেট না দেয় এই নাটক আমি এই বছর বিক্রি করব না। আরে ভাই এই বছরই তো যাবে, এই বছর কন্টেন্ট আপনি পরের বছর কীভাবে পূরণ হয়ে যাবে না তখন? আচ্ছা ভাই প্লিজ আমাকে একটা সত্য কথা বলেন তো, মানে এই নাটকটাকে আপনার পছন্দ হয়নি? আপনার লোকে দীর্ঘদিনের কাজের সম্পর্ক, আপনার কইতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ এই নাটকটা আমার ভালো লাগে না। আমি একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে যে মানে আমি বা আপনি যেটা পছন্দ করবো সবাই যে সেটাই পছন্দ করবে এমন তো কোনো কথা না। মানে প্রিভিউ কমিটিতে দেখার পর প্রিভিউ যদি পাস করে, অডিয়েন্স যদি দেখে, তাদের পছন্দ হতে মূল ব্যাপার, আপনার পছন্দ হতে ভাই এমন তো কোনো কথা নেই রে ভাই। ভাই সেটা পরের বছরের ব্যাপার, আপনি এই বছর প্রিভিউ কমিটির ফান্ডটা মাথাতে সরায় ফেলা। আরে না না এই বছরই তো করতে হবে, কারণ আমি তো জাকির ভাইকে কথা বলেছি এবং আমি তো অলরেডি পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। মানে কি আপনি আমার নাটক আমারে না জিজ্ঞাসা চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন? নাটকটা মানে আপনি পাঠিয়েছেন, টাকা দিয়েছেন ঠিক আছে, কিন্তু চ্যানেল তো কিনছে, চ্যানেল প্রিভিউ হোক, প্রিভিউর পর যদি পাস হয় এই বছরই চলবে, অসুবিধার কথা এই বছরই চলবে। ভাই ভাই আপনি কিন্তু ব্যাপারটা বেশি বেশি করে ফেলাইতেছেন। আপনি যদি এমন করেন তাহলে আমি কিন্তু ডিরেক্টরস গিল্ডে কমপ্লেন করতে বাধ্য হব। কমপ্লেনের কি আছে, নাটকটা আপনার, ওকে নো প্রবলেম। আমি মানে চ্যানেলে দিয়েছি, চ্যানেল প্রিভিউ করুন, প্রিভিউ করার পর যদি প্রিভিউ পাস হয় তারপর আপনার উপর আসবে, আপনি নাটকটা দেবেন কি দেবেন না সমস্যা শেষ, এটা কমপ্লেন তো কোনো ব্যাপার না। ভাই শুনেন আপনার একটা কথা বলি, আপনার নাটক বানানো শেষ, টাকা পয়সা সব বুঝতে পেরেছেন, এবার তাহলে বাড়িতে গিয়ে নাকি তেল দিয়ে ঘুমান। পুরান কাজের কি হইল না হইল আপনার দরকার নাই, নতুন প্রজেক্ট নিয়ে ভাবেন, আমি আপনারে প্রডিউস করব। पुरान जिनिसेर चिंता माथाते जायरा फेलान, पुरान जिनिस बाद दें। आजम भाई सब पुरानो जिनिस भुला जाए ना, सब पुरानो जिनिस जोदि आमरा भुले जाई आमरा ताहले आइडेंटिटी क्राइसिसे भुगबो। अनेक हयेछे আর না, এই নাটক ইনশাআল্লাহ এই বছরই যাবে। আসি ভাই, সালাম। এই বছরই যাবে থ্রেট করে গেল নাকি? আমার কত বড় সাহস! ঘটনা তো খারাপ সাকির আপা। কি হয়েছে আপা? প্রজেক্টে কোনো ফুটেজ পাচ্ছি না, সব কিছু খুঁজলাম, কোনো ভিডিও ফুটেজ নেই, সব ফাঁকা। কি বলো, তুমি ঠিকঠাক মতো দেখাচ্ছ? আমি দেখেছি আপা, আমার মনে হয় এটা কারো কাজ। প্রজেক্টের ফুটেজ কেউ মনে হয় এসে ডিলিট করে গেছে। আর কোথাও কোনো কপি নেই? ডাউনলোড তো একটা দিয়েছিলাম, ওটা তো আজম ভাইয়ের কাছে। সিসি ক্যামেরার ফুটেজ কি বের করা যাবে? হ্যাঁ, আর্জেন্টলি বলো ফুটেজগুলো বের করতে। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম টগর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে ভাই, একটু চিন্তার মধ্যে আছি রে। কি হচ্ছে? আলী বাসার আমার লাইব্রেরিতে আসছিল। কেন? আমারে শাসাই কাছে ওই নাটক নাকি কোনোদিন টিভিতে প্রচার হইব না। মানে কি নাটক প্রচার হবে না, এটা উনি জানেন কিভাবে? এটা নাকি ওনার পোলার নাটক। আলী আজম ওনার পোলা। ওনারে চেনো? চিনি তো। আরে উনি তো আমাদের নাটকের প্রোডিউসার। মানে মানে আলিয়া আলী আজম আলী বাসারের ছেলে। বোন, নাটকটা প্রচার হবে তো? জানি না টগর ভাই, প্রচার না হলে কিন্তু তোমরা হাইরা যাবা। আদিত্য বলছে আমরা একত্রের জন্য করছি, এখন তোমরা করবা। বোন, নাটকটা যে প্রচার হবে। কি কইলো কাকা? শাকিরার গলায় তেমন জোর পাইলাম না রে জুবা, সমস্যা কিছু একটা আছে। Dolby Digital Surround Sound, Quad-Core 64-bit processor, any viewcast, screen sharing, Vision Smart TV. বলো কি, নাটকটা উধাও? ওরা এটা ডিলিট করে দিয়েছে। তোমাকে আমি আগেই বলেছিলাম না, এখন বুঝতে পারছো? এই কারণেই আলী আজম কোনো দিনও মুক্তিযুদ্ধে কোনো নাটক প্রডিউস করে না। তোমার মনে আছে? এই জন্যই এই লোক তোমাকে বলেছিল, তুমি এই প্লটের উপর নাটক বানাবা, এটা আমারে আগে বলবা না। আমি তো খুবই অবাক, মানে ওরা এখানে ঢুকে গেছে, এই মিডিয়াতে ঢুকে গেছে, সেই জন্য তো মিডিয়ার এই অবস্থা। মানে কমেডির নামে তো সব ভাড়ামো নাটক চলছে। আদিত্য, আমি এটা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। আমাদের অফিসে ঢুকে আমাদের ফুটেজ চুরি করে ডিলিট করে দিয়েছে। শোনো, আমার মনে হয় আমাদের অবশ্যই থানায় একটা জিডি করা উচিত। তুমি একটা কাজ করো, তুমি জিয়াকে বলো যে থানায় জনকে জিডি করে। তো আমি তো ভাবছি নাটকটা নিয়ে, নাটকটা কিভাবে আমি প্রচার করব, কিভাবে কি হবে আমি তো বুঝতে পারছি না। আমি আরে নাটকে তো ফুটেজ মিসিং, প্রচার হবে। আপনি তো আমাকে একটা ফোন করে বলতে পারতেন আব্বা, অথবা আপনি যদি ওদের বেঁধে পেটাতেন কোনো সমস্যা ছিল না। আপনি কেন যে আমাকে আব্বা, আমি ডাকছি, আমি পরে কল করছি। কি ব্যাপার? আপনি কি আলী আশা সাহেবের সঙ্গে কথা বলছিলেন? আপনার বাবার সঙ্গে? আপনি কি কামে এসেছেন সেটা কম। আপনি কি আমাদেরকে পেটানোর কথা বলছিলেন? বাহ, চমৎকার তো ভাই। দেন ভাই, আপনারা সবসময় ভাই ভাই গুলা কই বুলা মনে করেন না, মাথায় তুলা নাচো। কি কামে আইছেন সেটা কর, আমার টাইম নাই, চ্যানেল মিটিং আছে। আমারও সময় নেই। আপনি যে আপনার অফিসের যে লোক আছে, ইকবাল নাকি নাম, তাকে দিয়ে আপনি চ্যানেলে ক্যাসেটটা পাঠিয়ে দেন। এখন পাঠায় কি হইব, প্রিভিয়াস টাইম তো শেষ হয়ে গেছে। না না, জাকির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, মানে আমার মানে শাকিরার কথা হয়েছে। ক্যাসেটটা গেলে তার স্পেশাল প্রিভিউ করবে, করে অন এয়ার প্রোগ্রাম করবে, কোনো অসুবিধা নেই। এই আপনি জানেন ফটো আমার নাটক, আমি অন এয়ার দিমু কি বাসায় পালায় রাখবো এটা আমার ব্যাপার। নাটকটা আপনার না, আপনি শুধু টাকা লগ্নি করেছেন। নাটকটা আমার, এই আদিত্যের। আমি কিন্তু মেধাসত্ত্ব আপনার কাছে বিক্রি করিনি। গল্প আমার, লোকেশন আমি দেখে এসেছি, খবরটা আমি পেয়েছি। গল্পটা মুক্তিযোদ্ধা যে আছে টগর ভাই তাকে নিয়ে গল্প, বিপরীতে কি আছে একটা ভয়ানক সাপ, যে সাপটা 71 থেকে শুরু করে এখনো সবাইকে ছবল দেওয়ার চেষ্টা করছে। আমি পরবর্তী নাটকটা আপনাকে নিয়ে বানাবো। এই নিয়ে আপনারা যাইতে গেছেন আনতে, আর আপনার কি ধারণা আমি খুব দুর্বল? আমারে দুর্বল ভাইবা থাকলে আপনি বহুত বড় ভুল করবেন। ডান ফোড়ে নেনতে আমি কোনো ভুল করছি না। আমি দুষ্টদের বদমাশদের কখনো দুর্বল ভাবি না। আপনি সেরকম একটা মানুষ, আপনার রক্তে ঠিকই আছে, আপনার বাবার মতো। 71 যারা দালালি করেছে, যারা বদমাশি করেছে, যারা ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে, আপনি তার সন্তান হিসেবে ঠিক সেই কাজটা করছেন। কি কইতেছেন আপনি? কি করতে চাই বুঝতে পারছেন না? আপনি আপনার অফিসের লোককে আমার অফিসে পাঠিয়েছেন, ক্যাসেট চুরি করেছেন এবং নাটকটা একদম ডিলিট করে দিয়ে এসেছেন। টোটাল টুক আমার সিসি ক্যামেরা আছে, এই যে এখানে রেকর্ড করা আছে। আমি আপনাকে থাক থাক দেখতেইব না ভাই, আপনি কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি করে ফলাইতেছেন। এরকম করলে ক্যারিয়ার একদম শেষ করে ফেলাম। রাস্তায় বয়ে মরতে হইব, আমার এই পায়া ধরে কানবেন তখন। এই সময় খুব হাসালেন আপনি। কে যে কার পায়ে ধরে বসে থাকবে সে সময় বলে দেবে। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনার অফিসের লোককে দিয়ে ক্যাসেটটা চ্যানেলে পাঠিয়ে দেন, ঠিক আছে? ভালো থাকবেন। আমিও আলিয়াজো আদিত্য, এত সহজে তোমার সাথ নাই। হ্যাঁ হ্যাঁ আমি জানি যদি করা হয়েছে। শোনো জিয়া, যদি নতুন কোনো আপডেট থাকে তুমি আমাকে কল দিও, ঠিক আছে? তাই আজম ভাই ফোন। হ্যালো ভাই, আমি আপনার ক্যাশ 5 লাখ টাকা দিতেছি, আপনি ব্যাপারটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দেন মানে কি? ক্লোজ করে দেন মানে ক্লোজ করে দেন ভাই, আপনি নাটকের কথাটা ভুলে যান। আর ওই মনে করেন যে থানার ওই ঝামেলাগুলো উজ্জ্ব করে ফেলান। 5 লাখ টাকা আপনার টগর ভাইয়ের পিঠে গনগনে লোহার চাঁদ তারার যে প্রত্যেকটা শাখা দিয়েছিলেন তার দাম 5 লক্ষ টাকা। যে স্কুলে জাতীয় সঙ্গীত হয় না তার দাম 5 লক্ষ টাকা। কত চান খোল আমাদের? মিস্টার আজম, একটি স্বাধীন দেশের মূল্য কত হতে পারে সেটা আপনি হিসাব কষে বের করেন। অনেক শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি তার মূল্য কত হতে পারে সেটা আপনি বের করেন। অনেক মা বোনের সম্ভ্রম চলে গেছে, কত হতে পারে সেটা আপনি হিসাব করে বের করেন। আর একটা কথা বলি, অনেক অনেক মায়ের যে সন্তান চলে গেছে, মাদের বুক খালি হয়ে গেছে, তার কত মূল্য হতে পারে সেটা আপনি হিসেব করে বের করেন। এই হিসেব করে বের করে যদি আমাকে টাকা দিতে পারেন নো প্রবলেম। আর একটা কথা বলি, নাটক এটা অন এয়ার হবে। আপনি যদি আপনার অফিসের লোক দিয়ে পাঠাতে পারেন পাঠান, না হলেও কোনো অসুবিধা নাই। আমার অন্য একটা ব্যাকআপ আমি পেয়েছি, সেটা আমি চ্যানেলে পাঠিয়ে দিয়েছি। পারলে আপনি যা খুশি করেন, এতদিন যা খুশি করেছেন এখন থেকে আর সেটা পারবেন না, ঠিক আছে? কত মূল্য পারবেন? ননসেন্স কোথাকার, আমাকে বলে 5 লক্ষ টাকা দেবে, ননসেন্স। जाने भीषण साथे तैयारी होबे आनंदेर किछु गल्प।